দাদা এটা যখন হলো জোয়ান ছিল তখনকার দাদার ছবি তোমার মুখ ডালে আর পোলা চালে খিচুড়ি তো খুবই মজার অনেক সময়ের কাজ এগুলো সব খুলছিলাম খুলে খুলে একদম ভিতরে পরিষ্কার করলাম ভিডিওটা দেখতেছিলাম দেখে আমার বেগুনি খাইতে মন চাইছিল ঈশ্বরদী থেকে আসার পরে আমার ছেলের মনটা খারাপ আজকে আমাকে বলছে বাবার সাথে স্কুল যাবে না সে হলো আমার সাথে স্কুল যাবে আমি দেখি কি করা যায় উঠলাম এখন ইনশাআল্লাহ নিয়ে যাব কুয়াশা হালকা হালকা কুয়াশা ঠান্ডা ঠান্ডা অনেক কমছে কিন্তু একদম কমেও নাই একটু একটু আছে মনটা খারাপ করা যাবে না আমি ঈশ্বর দিতে না অন্য ছেলে পাই আর ঢাকায় আসলে আমি না অন্য ছেলে পাই মন খারাপ ছেলে আর ঈশ্বর দিত ছেলেটা কুটকুট কুটকুট করে হাসে সারা করে কাকা আমরা কুতকুতি দিয়ে হাসাইতে হয় দেখেন এটা হলো এটা হলো কি অরিজিনাল সাইফান আর ঈশ্বরদীর সাইফানটা মনে হয় কি ফেক নাকি আসল সাইফান কে একাই করে ঈশ্বরদীর সাইফানটা খুশি থাকে আসলে ঈশ্বরদী পাড়ায় দেওয়া দরকার তাহলে খুশি থাকবে সাইফানের পাপা উঠে আমাকে বলতেছে আমাকে নাস্তা দিয়ে যাও তাকে হলো পাউরুটি আর কলা সেও খেয়ে নিল আমারও রেডি শেষ ছেলের সাথে আজকে বসে থাকবো আমার ছেলে আমাকে বলছি স্কুল থেকে পালাবা না আমি পালাবো না কথা দিছি এখন থেকে তোমার আম্মু তোমার সাথেই থাকবে টেনশন নিও না ঠিক আছে তুমি খালি হাসবা হাসো আই ইয়েস আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ তোমার মুখে যদি খুশি না থাকে আজকে কিন্তু আমি বাহিরের আবহাওয়া দেখে মনে হচ্ছে বৃষ্টি হবে আর আমার ছেলের মুখের দিকে মনে হচ্ছে বৃষ্টি আসার ভাব ভাব সাইফেন স্কুলে যে ভ্যাঁ ভ্যাঁ করে কান্না করছে ভ্যাঁ ভ্যাঁ কান্নার পরে আমি আবার কান্না থামাই সাইফেনের দাদিকে ফোন দিছি তারপর দাদি যখন বলছে ভাই তুমি ভালো করে ক্লাস করো ভাইয়া তখন সাইফেনের একটু কান্না থেমে গেছে তারপরে আবার দিয়ে আসছি এখন কেমন অবস্থা আর কান্না হয়েছিল না আর হয়নি তাহলে কি সাইফেনের দাদিকে স্কুলে বসে রাখবানে আমি ঠিক আছে দাদাকে আর দাদিকে স্কুলে নিয়ে আসবো ঠিক আছে দাদি খুশি তাহলে সাইফেন খুশি থাকবে টিফিন খায় নাই কি করা উচিত এই ছেলেটাকে বলেন খালি আপনারা বলেন এই ছেলেটাকে আমার কি করা উচিত আমি বুঝি না ছেলেটাকে আমি দেখতেছি সাইফেন হচ্ছে দুইটা একটা সাইফেন হলো আম্মুর ভালো ছেলে একটা সাইফেন হচ্ছে পচা ছেলে দুইটা রূপ আমার ছেলে আমি দেখতেছি সাইফেনের পাপা সামুচা আনছে এখন সামুচা খাই মা ছেলে আর আমার অবস্থা দেখেন কালকে ঈশ্বরদী থেকে আসছি সব আমার এলোমেলো এখন এই যে স্কুল ড্রেস খুলে দিছি বিছানাও সব এলোমেলো কোনো কাজ করতে পারি নাই এখন মা ছেলে আগে খাই খায়ে তারপরে কাজ করি যাওয়ার সময় একটা কলা খেয়ে গেছি খালি আমি এত কাজ পড়ে আছে কুমড়া বড়ি সকালবেলায় রোদে দিয়ে গেছি উল্টায় পাল্টা একটু দেই কাঁচা কাঁচা এখনো আছে আর এটা আমার সেই আমার বড়ির সাথে এই বড়ি একদম মেলেই না দেখেন আমার বড়ি একদম সাদা ফক ফকা আর এই বড়ি বাদামি বাদামি টাইপের এটা সব হচ্ছে খালাম্মার হাতে আর এটা হচ্ছে একজন সব বেটে বুটে রেডি করে দিছিল খালাম্মা ধরেন বেশি ধুইছে সাদা বেশি হয়েছে কালো জিনিসটা নাই খোসাটা আর এর মধ্যে মনে হচ্ছে খোসা একটু বেশি দুজন একটু কালো কালো হয়েছে কালো কালো বলতেছে একটু হলো বাদামি বাদামি হয়েছে খুব রোদপাক ও সাইফান এটা কার বিয়ের ছবি জানো তোমার এটা দিদি এটা তোমার দাদা দাদির বিয়ের ছবি এই দেখো আমার এই শ্বশুর শাশুড়ির বিয়ের ছবি দেখাই আগে এটা তোমার দাদা এটা তোমার দাদা এটা তোমার দাদি বিশ্বাস হয় দেখো ফুল দিচ্ছে তোমার দাদা দাদিকে দেখছো এটা কি হাসি এটা ভাড়াটিয়া দিদি আছে না ভাবছো উনি তাহলে তোমার দাদা এটা তুমি চিনতে পারছো না না ভালোভাবে এটা বিয়ের ছবি বুঝলা দাদি দাদিকে চিনতে পারছো না এই যে দাদি তখন কত সুন্দর ছিল দেখছো এই দেখো কি সুন্দর বউ সাজে আছে কুটুস কুটুস দাদা দাদিকে চেনে না ছি 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 পচা ছিল খাবার গরম করতে করতে একটা রাজান দিল ও গরম লাতা দাদা ডিম পোস্ট করবো খিচুড়ি আর ডিম পোস্ট খাই তিনজনের তিন ডিম একসাথে দেখো রেডি খাবার তাও দিতে কত কষ্ট না আমি নাই তুমি একটু পারো না রেডি করতে যে না একটু গরম করে খাই
দেখি তো কি কি আম্মু রান্না করে দিছে। তাই না সাইমন, আসো। এটা আম্মু আমার জন্যই শক করে বানাইছে জানো। প্রথম আচারটা এটা খাইলাম না ঈশ্বরদি, না ঈশ্বরদি খাইছো মিষ্টিটা, মিষ্টিটা আমাকে দেয় নাই মনে হয়। মিষ্টিটা চেয়ে এটা অনেক স্বাদ, মিষ্টিটাও আমার কাছে খুব ভালো লাগছে। মানে আমি মিষ্টি কম পছন্দ করি তো এই জন্য। আমার জন্য একটা নেই সাইফেন, আচার দিব তোমার দাদির বানানো। এই রসুনের কুয়াটা খাই, খাবো একটা রসুনের কুয়া। আমার বড়ি দেখে আমার চোখে শান্তি, বড়ি আমি চোখের সামনে রাখছি সাইফেন বাবা, এটা দিয়ে ঝোল খাবো মাসে। বড়ি রোদে দিছি না সারা বাসায় বড়ির ঘ্রাণ। তুমি রান্না করে খাও, চলো টেবিলে চলো। জলপাই আচার তোমার দাদির হাতের খাবা, একটু টেস্ট করে দেখো, একটু খালি টেস্ট করে দেখো। খুবই মজা, জলপাই সিজন শেষ, দিব একটা। আর এটা হলো কালাইয়ের আটা নিয়ে আসছি, রুটি খাবো। আমি খাইতে বসতে আমার ছেলের আসার নামগন্ধ নাই, বারান্দায় চলে গেল, খাওয়া দাওয়া করে একদম কোমর বেঁধে কাজে লাগবো। চলো চলো তাড়াতাড়ি আসো, যার কথা শুনতেছো না কিন্তু। এখন কলা খাইতে বলছি, খিচুড়ি খাইতে বলছে, আগে আসো। না আগে কলা খাওয়া যাবে না, এখন মুগ ডালের পোলা চালের খিচুড়ি তো খুবই মজার। আর খিদাও লাগছে এখন এত, সব বিছানার কাপড় টাপার চেঞ্জ করি, অনেকদিন নিজের সংসারে কাজ নিজেই করি নাই। অনেকদিন আম্মু আসলো, বেশ কিছুদিন থাকলো, আবার খালাম্মা আসলো, তারপর ঈশ্বরদি চলে গেলাম, অনেক কাপড় ধোয়া আছে, গুছানো আছে, বিদেশ থেকে আসলাম সেগুলা কাপড় তো ধুয়েই নাই, তার মধ্যে আবার ঘুরে আসলাম। এখন আস্তে 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 করে সময় লাগবে বাড়ি গুছাইতে, তার মধ্যে স্কুলের পড়াশোনা। সাইফানের পাপা আমাকে বলতেছে তোমাকে স্কুলে ভর্তি করে দিই, সাইফানের পাপা আমাকে আনতে যাবে, সাইফান বাসায় রান্না বান্না সব করবে। তখন একটু ছেলে আমাকে হাসি পেয়েছে, ছেলে যদি না পড়ে মাকেই তো ভর্তি করতে হবে। আর আজকে হলো সাইফানদের স্কুলে এক দুই বানান শুরু করে দিছে, কথায় লিখো এই কটা পাশে বসাইতেই আমার মাথা খারাপ হয়ে গেছে, মানে সাতবার মুছাইছে আমাকে, মানে একটু ফাঁকা রাখতে বলি ওর গায়ের সাথে লাগাই দেয়, আবার দূর করলে একদম দূরে লাগাই দেয়, মানে কি যন্ত্রণা। আগের মতন গোছালেও হইতে আমার একটু সময় লাগবে, কুল কিনারা পাচ্ছি না, কিন্তু ইনশাল্লাহ আল্লাহ চাইলে সব সহজ হয়ে যাবে, আবার চেষ্টা খালি চালাই যেতে হবে। শরীর অসুস্থ থাকলে পৃথিবীর কোনো কিছু না ভালো লাগে না, সুস্থ আরও একটু হইতে হবে, তাও যতটুকু পারা যায় আর কি। রাতের বেলা রান্নাঘরে অনেকক্ষণ ক্যামেরা অন করি নাই, সাইফানের পাপার দেখতেছি খুশখুশ কাশি হচ্ছে, একটু ঘরের কাজ করতেছি তো সময়ের কাজ, এখন নাস্তা দেই কি, এই জন্য সুপই রান্না করলাম। সাইফানকে পড়াচ্ছি কাজ করতেছি সবই এলোমেলোই, দেখেন থালা বাসন এখনও মাঝি নাই, সবই খারাপ অবস্থা। হোক আস্তে আস্তে যতটা পারা যায়, কয়দিন ভালো এলোমেলো হবে। এই যে ঘর ঝাড়ু দিচ্ছিলাম দেখেন কি অবস্থা, বারান্দা টারান্দা সব ঝাড়ু দিয়ে আনতেছি তো অবস্থা খারাপ, গরম অনেক, একটু ঠান্ডা হোক। আর আলু সিদ্ধ নিয়ে আসছিলাম বাসা থেকে, সেই আলু সিদ্ধ বড়ি সব মা ছেলে খাচ্ছে, একটু একটু করে পড়াশোনা হচ্ছে। কি এটা স্যুপ? ও থ্যাংক ইউ। কাশতেছো? বলার মধ্যে কেমন যেন খসখস করতেছো দেখলাম। রাতের বেলা খাওয়া দাওয়া, আম্মুর আচারটা আজকে খুলছি, আজকেই দেখেন চার ভাগের এক ভাগ শেষ দেখাচ্ছি আপনাদেরকে। সাইফানের বাবা বলতেছে এতদিন পরে এত স্বাদের আচার, একদিনে এতগুলি শেষ হয়েছে, এটা শেষ হতে পাঁচ দিন লাগবে। আম্মু আমাকে কালকে দিছে, কালকের আগের দিন রাতে দিছে, কালকে ঢাকায় আসছে, আজকে এর অবস্থা এত খারাপ, আজকেই খুলছি দেখো। তাইলে কোনো জিনিস স্বাদি মতন খাওয়া, এটাই তো সার্থক, যে রান্না করে সেই তো সার্থক। আম্মু আমাকে বলছে এটা অনেক স্বাদের কাম্মি, এটা তোমাকে দিলাম। এই যে ছেলে, এটা কি হচ্ছে মুখের মধ্যে কাচের গ্লাস, কি হবে ভেঙে যাবে, পুরো বাতাস দিয়ে দিয়ে। এই এটা ধুইতে হবে, ধুইতে হবে, এটা কেন বলতো, কেন এটা আবার হলো খোলা হলো, কারণ তোমার মুখের যে যে তুমি বাতাস বের করেছো গরম বেশি, গরম হওয়ার কারণে ওখানে ঘোলা হয়ে গেল, ফগ হয়ে গেল, ফগ FOG, ফগ। কালকে আমার ছেলে আমাকে কথা দিয়েছে কি জানো,
আচ্ছা ছেলে কথা দিছি কি স্কুলে টিফিন খাবে ঠিক মতন ক্লাস করবে ঢাকা শহরে কুয়াশা সাইফারকে স্কুলে নামাই দিয়ে কিছু পরিস্থিতি খারাপ শীত পড়ছে অবশ্য দেখে ভালো লাগতেছে ফিল্টার পরিষ্কার করি ফিল্টারের অবস্থা অনেক ভয়াবহ হয়েছে আসার পরে একবার কুষছি আবার একবার করি পানিটা সবার কাছে গন্ধ লাগতেছে আমার কাছে আর সাইফানের বাবার কাছে মোটামুটি কিন্তু ইদানিং মনে হচ্ছে সবার কথা শুনে ঘ্রাণ পাচ্ছি দেখি চেষ্টা চালাই সব কিছু টেবিল টেবিল মুছে আসছি ফিল্টার পরিষ্কার করি তারপরে হ্যান্ড ওয়াশ শেষ হয়েছে সেইগুলো ভরি কাজ আছে সব এলোমেলো কাজ তারপরে রান্নাঘরের র্যাক গোছানো শুরু করছি এই যে সব র্যাক ট্যাগ একটু গোছাই আমার এই গলি ভয়ানক অবস্থা এই গলির কী যে করতে হবে সময় লাগবে এক দুই দিন কিন্তু আস্তে আস্তে ধরতেছি তো কেমন র্যাক দিয়ে সব জায়গা মতন থালা বাসন উঠাই ফেললাম আবার এই যে এগুলো কোথায় কী সেগুলো রাখলাম অনেক সময়ের কাজ এগুলো সব খুলছিলাম খুলে খুলে একদম ভিতরে পরিষ্কার করলাম দেখি এবার পানির কী অবস্থা হয় এবার যদি পানি গন্ধ হয় তাহলে আমি ফিল্টারই বাদ দেবো না হইলে দেখা যাক কী করা যায় চেষ্টা করছি সর্বোচ্চ এর ভিতরে একটু পানি জমেছিল ওই মেশিনের ভিতরে সেই পুরাতন পানি বের করে ধুয়ে এখন পানি দেব ঝুল ঝাড়তেছি ঝুল টুল ঝেড়ে সাইফানের বাবার ঘরে ফ্যান পরিষ্কার করলাম আমি সাইফানের সাথে স্কুলে যাই না স্কুলে গেলে ও আমাকে কী করে আরও আটকায় ফেলে আরও ঝামেলা পাকায় ফেলে পরে ওর বাবাকে পাঠাইছি কাঁদে কাঁদুক এই চিন্তা করলাম তো ফিল্টারে পানি দিয়েছি দেখেন কেমন শশা আওয়াজ এত ময়লা ছিল ফ্যানটা মুছলাম তারপরে এই ঘরে ঝুল ঝেড়ে এই ঘরটা কেবল মোছা হয়েছে সব আবার একটু গোছালো হইতে সময় লাগবে কিন্তু ইনশাল্লাহ চালায় যাই অভিযান বাথরুমের কাপড় দেখলে ভয় পাবেন কত কাপড় নিছি এগুলো আর এখন না এগুলো পরে মানে আজকে না পারলেও বাদ দিব আজকে ঝুল ঝেড়ে ঝেড়ে যতটুকু সম্ভব ফ্যানগুলো মুছি আর এই পরিষ্কার করি এই যে এগুলো কাজ আজকে আদায় এই দেখেন ঝুল লাইটের উপরেও ঝুল লাইটগুলো খুলে খুলে মোছা দরকার আমার এত ঝুল হয়েছে দেওয়ালগুলো একবার করে মোছা দিতে হবে বাসায় থাকলে সব জায়গায় আমার ভয়াবহ জুতার র্যাক দেখেন এ দেখলে তো আমি এখনই শেষ খালি চোখ বন্ধ করে বাসায় ঘোরাফেরা করতেছি এত তাকানো যায় না সব দিকে ইনশাআল্লাহ বিশ্বাস আছে হবে লাইটের উপরে ময়লা জমছে দেখেন এই সর্দি থেকে বেগুন ভর্তাও করে দিছে খালাম্মা এখন নাস্তা খাই বেগুন ভর্তা ডিম পোস্ট করলাম দুইজনের দুইটা একটা রুটি খেয়ে তারপর রেডি হব যা করতে পারলাম পারলাম একদিনে না এত কাজ করাও যায় না আস্তে আস্তে করব এখন অর্ধেক ঘর মোছা হয়েছে নাস্তা আগে দিয়ে দেই স্কুল যাব রেডি হয়েছি ফিল্টারের পানি ধরধর করে পড়ে দুই বস্তা দিয়েও ঠেকাইতে পারি নাই এদিকে দেরি হয়ে যাবে সাইফানকে আনার এখন সাইফানের পাপা এখানে লাগছে এই পানিগুলো সব ফেলে এখন তুমি এটা রাখো আসার পর দুজন ঠিক করবো নি সাইফান পাপা তুমি কী করবো যাবো গেট লাগাচ্ছি এই এই প্যাচটা তুমি আগের বারও কষ্ট হয়েছিল লাগানো আমি নিজে লাগাইছি তো ঢিলা রাখছিলাম এই প্যাচটা এটা সেট হয়নি ঠিক মতন একদম সারা বাড়ি ভাসছে আর আমার কষ্ট ঘর মুছাও গেল মানে মোটামুটিভাবে একটু চকচকা রাখছি সেটাও এই বস্তা রাস্তা আসে আমার যা করবো এখন কিছু করার নেই ভাগ্যে কষ্ট থাকলে ঠেকাই কে বলেন এই বস্তা না দিয়ে গেলে আরেক যন্ত্রণা দুইটা গাড়ি একসাথে মানে কেউ কাউকে ছাড় দিচ্ছে না এক বাড়িওয়ালার একটু হলো জায়গাতে গেছে সেই দারোয়ান ভাই এত খারাপ ব্যবহার মানে জীবনে কেউ কাউকে ছাড় দিতে চায় না এমন পরিস্থিতি কঠিন আরবিতে এক মার্ক কম পাইছে তাই বলতেছে কীভাবে বুঝলো তোমাকে এক মার্ক কম দিল মিস বললো এক মার্ক কম দেয় ছেলেটাকে না 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 আমি নিজেই বুঝলাম কম বুঝলো আমি তো বুঝতে পারি না ছেলে আজকে খুব খুশি আলহামদুলিল্লাহ একটু ধৈর্য ধরতে হবে আসলে আজকে মিসের সাথে গল্প করছে কথা বলছে অনেক খুশি না দেখছেন কি কি অবস্থা ভালো কেন খুশিটা কেন বলবা কি একটু ক্লাস ভালো করছি আচ্ছা মিঠু বোনকে এখন নিয়ে যাব বাসায় মিঠু হ্যালো
তোমাকে কেউ দেখতে পারে? তোমাকে দেখতে পারতেছে? তাহলে দেখতে পারতেছে, কাজটা দেখা যায় না। আর হলো যে সাইফানের কোন বন্ধু ওটা, হ্যাঁ নুরাসের দাদি বুঝলা, সে পিঠা কিনে এখন আমাদের সবাইকে একটা একটা করে টেস্ট করেছে। ধরো আমি তো নাস্তা খেয়ে গেছি, আমি বলছি আন্টি আমার তো থাক নিব না, মানে না, পরে টিস্যুতে করে নিয়ে আসছি। চকলেট খায় খুব খুশি, বলছে কেন এতগুলো চকলেট দিছ বুঝলা, খুব খুশি হয়েছে, অনেক খুশি বললো, সবাই ভাগ করে খাইছি। ওই যে নুরাসের আম্মুকে দিছিলাম না, নুরাসের আম্মু প্যাকেট রেখেই দিছে, দাদি সহকারে খাইছে তাই বললো। নুরাসের দাদির অংশগ্রহণ করছিল কিসে, পিঠা উৎসবে? না মনে হয় আন্টিটা অসুস্থ ছিল, কিনে তোমার জন্য রাখছে, কিনে সবার জন্য সবাইকে খাওয়াইলো। আমি বললাম আমার শাশুড়ি বানাই দিছে, আন্টি থাক আমি খাবো না, মানে না, আম্মু যে দিছে তাও মানে না, বলে তুমি একটা এখানে খাও এখানে খাও, পরে বাসায় নিয়ে আসছি। এটা কোনো মিস কোনো একজন বানায় স্কুলে বিক্রি করতেছে, ভালোই পিঠাটা একদম লাইট মিষ্টি, খুবই ভালো লাগলো। খালাম মা শাশুড়ি আম্মুদের মতন হয়েছে, মজা না পিঠাটা? ওকে যদি এখন নাস্তা না খাওয়াই তাহলে আর খাইতে পারবো না, এখন জাতা মাতা খাবে, এই জন্য একটা রুটি আর মাংস নিছি ওর জন্য, ওভেনে গরম করছি, আগে ওকে খাওয়াই তারপর আবার আমি আমার কাজে লাগব। জীবনে এমন পরিস্থিতি আসে ধৈর্য ছাড়া কিছুই নাই যা করার, যেমন এই যে পানির ফিল্টার পড়ে গেছে এই অবস্থা হয়েছে, কী করার আছে বলেন? কোনো উপায় নেই, ধৈর্য নিয়ে খালি কাজ করে যেতে হবে, তাহলেই সব কিছুর সমাধান পাওয়া যাবে। সাইফানের কি হয়, এই যে প্রতিদিন স্কুল যাওয়ার আগে কান্নাকাটি, ও নিজেকেও কষ্ট দিচ্ছে, আমাকেও কষ্ট দিচ্ছে, ওর পাপাকেও কষ্ট দেয়। ওর পাপা খালি আমাকে বলে কি সব বাচ্চা তো এক না, একটু ধৈর্য ধরো ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে। এখন কি ঠিক হয়ে গেছে? আর হবে না তেমন কান্নাকাটি একদম। এটা কোন সাইফান? ভালো, এটা ভালো সাইফান। খারাপ সাইফানটা ওইটা। এখন আল্লাহ যেন সব কিছু সহজ করে দেয় এই দোয়া করি আর কাজ করে যাই। সোফার ওই যে ধর ধর করে পানি পড়ছে ফিল্টার দিয়ে সব জায়গায় আসছে, এখন সোফা সরাই মোছা শুরু করে দিলাম, যা সব জায়গায় পরিষ্কার হয়ে যা, সোফা সরাই দেখতেছি ভালোই ময়লা নিচে, এই দেখেন কি আর করার, যা একবারে পরিষ্কার হয়ে যা বাড়িঘর সব জায়গা, কষ্ট একটু হবে তো ঠিক তো হবে। দিলাম পানি, আবার ঢাললাম, তিন প্যাকেট হ্যান্ডওয়াশ দুই বোতল হইলাম, ভাত বসাই দিলাম এক পট চালের, সাইফানকে গোসল করাই দেবো গরম পানি, আগে ভাতের মাপটা বসাই নিয়ে এই গোসলে চলে যাব। বসা ভাতের মাপ দিছি, আর একটু হোক হয়ে যাবে, বসা ভাতই হবে। সব কাজ শেষ করে আস্তে আস্তে আমার ছেলে ঘুমাইয়েছে সোফায়, বাজে কটা জানে 3:30 বাজে, একটু আমার দেরিও হয়েছে। ওই যে সকালে দেখাইছিলাম না এত কাপড় জমা করছি, সেগুলো সব ধুইতে পারি নাই, এই দেখেন কি অবস্থা, ভয় পাবেন, এই দেখেন। আর এগুলো পারি নাই একসাথে, এত পারা যায় না, তিনটা চাদর খালি বাকি আছে। আর এই যে এগুলো আবার রান্নাঘরের বস্তা বের করছিলাম, সেটা পাপোশ সব ধুইছি, এই জন্য আমারও দেরি হয়েছে। আলু ভাজি গরম করছি, ডাল গরম করছি, আর গরু মাংস। আচ্ছা আর ডাল নাও, আচারটা যে মজার, তৃপ্তি মতন শেষ করাই ভালো। ওহো আমার জানালার এখানে একটা শালিক পাখি আসে, একদম এই যে এই জায়গাটায় বসে, এসির কই গেল, এই যে এসির এই জায়গাটায় বসে, একটু সিট নিতে চাইলাম টের পায়ে যায়, জানালা নড়ালে টের পায়ে যায়। বসে বসে মিস্ত্রির রং করা দেখতেছি, বলতেছি দেখেন একটা মিস্ত্রি কত মানে জানের রিস্ক, দেখেন কিভাবে রং আরেকজন দিচ্ছে, কিভাবে ভেন্টিলেটরের উপরে রশি দিয়ে তার শরীরটা বাঁধা, কি কষ্ট দিয়ে কাজ করতেছে। আমার বাবা আল্লাহ হেফাজত করো নাকি, আমারই ভয় লাগতেছে।
আজকে আরেকটা ছাদ ঢালাই হলো, ওইটা ওটা দেখলাম সারাদিনে আজকে এই ছাদটা ঢালাই হয়েছে। ক্যামেরা অনই করি নাই, সাইফানের পাপার আলমারি ধরছি সব, মানে পরিষ্কার করে করে একদম সুন্দর করে গুছায় যেগুলো কাপড় চুপড় ধোয়া লাগবে সেগুলো আবার বের করলাম। কিছু ইস্ত্রি করা কাপড় আছে সেগুলো ঢুকাচ্ছি, ক্যামেরার সব জিনিসপত্র এলো মেলো আগের মতন গুছালো বানানোর চেষ্টাই চলে, অভিযানে চলতেছে। আমার ছেলে ঘুম থেকে উঠছে মাগরিবের পরে, কলা খাইছে, সে দুপুরে কিন্তু ভাত খায়নি, সে এখন আবদার করছে তার পাপার কাছে পিঠা আর ধনিয়া পাতা ভর্তা তার পছন্দ। ঠিক মতন ক্লাস করছে, বলছে আমি আজকে ফুচকা খাবো, আর কান্নাকাটি করবে না। বেগুনি দেখে ওই ভিডিওটা দেখতেছিলাম, দেখে আমার বেগুনি খাইতে মন চাইছিল, শিল্পী খালামা ঢাকায় বেগুন বানা বেগুনি বানাইছিল সেই বেগুনি। সাইফেন আমার বলতেছে দাঁড়াও নিয়ে আসে, আমি বলছি দুই পিস আনিও, বেশি আনিও না, পরে দুই পিসই নিয়ে আসতে। ফুচকার দোকানে এত ভিড়, সাইফেন বাবা আনতে আনতে এসে আজান দিচ্ছে সাতটা। আপনারা যদি ফুচকা খাইতে চান ছেলের মতন বলি, বেগুনি নিবে আর হচ্ছে চাট মশলা আর খাবেন না, তিনজনের তিন রকম পছন্দের জিনিস। আর সে খাবে চিতই পিঠা, চিতই বলে পিঠাগুলো একদম দুধে ভিজানোর মতন খুব সুন্দর পিঠা। এটা কোন ওই চাচাটাই সাইফান এখন তার শোভা আপু তাকে গিফট করছে জল জিরা, চিনি দিতে হবে না, একটু চিনি দিয়ে দিই, টক মিষ্টি, মিষ্টি নাই মিষ্টি নাই, টক 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 শরবত হয়ে যাবে। বাচ্চার পড়াশোনা ফেলে বাচ্চা গেছে এখন খেলতে আর বাপ হচ্ছে পড়তেছে, কি যে সিনটা। চার নং হাদিস বলো, শিখবে কিভাবে চার নং হাদিস মুখে মুখে বলো, আমার ক্লান্ত হয়ে গেছে আমি আর পড়াবো না। আমরা আমাদের পুরাতন লেন্স লাগাই ফেললাম, আগে নতুনটা খুলে আমাদের জন্য দোয়া করবেন আর নতুন ট্রাইপড লাগাইছি, মানে পুরাতন ট্রাইপড লাগাইছি অলরেডি, এই যে ঘাটটা সব দেখানো হচ্ছে, দেখো খালি সিন সবাই। আর ভিডিওটা ভালো লাগলে লাইক দিয়েন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করতে পারেন যদি কেউ না করে থাকেন এখন পর্যন্ত। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আম্মুর বানানো মোরগ পোলাও, রাতে সবাই এটাই খাবো, একবারে গরম দিয়ে দিলাম। My God in life, you are my everything, you are Muhammad, peace be upon him.